আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে আমরা যে ধরনের কথাগুলো বলি সেই কথাগুলোকে আমরা একটু মডারেটলি একটু স্মার্ট ওয়েতে বলার চেষ্টা করব। সো আমরা বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করে থাকি বিভিন্ন সিচুয়েশনাল ইংলিশ, এদেরকে বলা হয় সিচুয়েশনাল ইংলিশ। আমরা বিভিন্ন পরিস্থিতিতে যে ধরনের কথাগুলো বলে থাকি সেগুলোকে যদি আমরা ইংরেজিতে বলতে পারি তাহলে আমাদের মোটামুটি যত ধরনের বাক্য ব্যবহার করতে হয় সেই বাক্যগুলো আমাদের জানা হয়ে যাবে। অন দ্যাট কেস স্পোকেন উইল বি ভেরি ইজি ফর আস। সাপোজ ইউ ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু সামওয়ান, তুমি কাউকে ধন্যবাদ দিতে চাও, সেক্ষেত্রে নর্মালি আমরা কি বলি? থ্যাংক ইউ, তাই না? থ্যাংক ইউটা খুবই কমন একটা শব্দ। এই থ্যাংক ইউটাকে আমরা এভাবে না বলে আর অনেক ভাবে ধন্যবাদ দিতে পারি। যেমন আমি বলতে পারি আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট, আমি তোমার সাপোর্টের জন্য তোমার প্রতি আসলেই কৃতজ্ঞ। থ্যাংকফুল বলতে এখানে কৃতজ্ঞ। অথবা বলতে পারো ইউ আর ইনভ্যালুয়েবল টু মি, তুমি আমার কাছে মহামূল্যবান, মানে অমূল্যবান, তোমাকে দাম দিয়ে কেনা যাবে না বা তোমাকে ধন্যবাদ দিয়ে কেনা যাবে না, তুমি অমূল্যবান একটা জিনিস। অর ইউ ক্যান সে থ্যাংকস ফর বিং হেল্পফুল, তুমি যে আমাকে অনেক বেশি হেল্প করলা এটার জন্য তোমাকে ধন্যবাদ, দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ, এটা অনেক তোমার বড় একটা মহত্বের বিষয়, তুমি যে আমাকে হেল্প করেছো তোমাকে ধন্যবাদ দিচ্ছি, এটা তোমার জন্য অনেক মহত্বের বিষয়। ইউ হ্যাভ ডান আ লট ফর মি, তুমি আমার জন্য অনেক করেছো, অনেক কিছু করেছো। অর ইউ ক্যান সে আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাংকফুল টু ফর ইউর সাপোর্ট, অর আই এম গ্রেটফুল টু ইউ, অলমোস্ট সেম, আই এম গ্রেটফুল টু ইউ অর্থ কৃতজ্ঞ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, ওখানে থ্যাংকফুল শব্দটাও কৃতজ্ঞ অর্থেই বসে। অর সিম্পলি ইউ ক্যান সে থ্যাংকস আ লট, তোমাকে উপকার করেছে, তোমাকে অনেক হেল্প করেছে, সেক্ষেত্রে তুমি তাকে বলতে পারো জাস্ট থ্যাংক ইউ। এটা না বলে আমরা আরো অনেক ভাবে এটা বলতে পারি, আমি বলতে পারি থ্যাংকস আ লট, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট, অর থ্যাংকস ফর বিং হেল্পফুল। এইবার আসো, তোমাকে কেউ ধন্যবাদ দিয়েছে তখন তুমি তোমার রিপ্লাই দিতে চাও, তখন তুমি কি বলবে? When you are replying to someone's thank you, you should say, normally আমরা কি বলি, you are welcome, তাই না? তো you are welcome না বলে আমাদের আরো অনেক কিছু বলার সুযোগ রয়েছে, আমরা you are welcome বলতে পারবো, বাট চাইলে আমরা আরো অনেক কিছু বলতে পারি, sure, অবশ্যই, অথবা not at all, মোটেও না। তুমি ধরে নাও যে you have done a lot for me, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এই উত্তরে তুমি কি বলবে? আরে না, তেমন কিছু করি নাই। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো not at all, or don't mention, ডোন্ট মেনশন হচ্ছে এই কথা বলতে হবে না, তুমি এই কথা না বললেও হবে। অর ইটস মাই প্লেজার, তুমি সিম্পলি বলতে পারো এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় যে আমি তোমাকে হেল্প করতে পেরেছি। অর ইটস ওকে, ইটস নাথিং। সো ওয়েন ইউ আর থ্যাংকিং সামওয়ান ইউ শুড সে আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাংকস ফর বিং হেল্পফুল, অর ইউ হ্যাভ ডান আ লট ফর মি। আবার তোমাকে যদি কেউ ধন্যবাদ দেয় তখন তুমি রিপ্লাই বলতে পারো ইউ আর ওয়েলকাম, অর ডোন্ট মেনশন, ইটস মাই প্লেজার, or it's nothing. Next situation, say some goodbye to someone. তুমি কাউকে তখন বিদায় দিতে যাচ্ছ, গুডবাই জানাতে যাচ্ছ, সেক্ষেত্রে নর্মালি আমরা বলি বাই বাই আর গুডবাই। আমি এখানে না বলে বলতে পারি আই এম আউট হিয়ার, আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। আই এম আউট হিয়ার বলতে আমি এখন এখান থেকে চলে যাব। অর ইটস টাইম টু বি গোয়িং, যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু বি গোয়িং, টেক কেয়ার অফ ইউর সেলফ, হ্যাভ আ গুড ডে, এই তিনটা সেন্টেন্স কিন্তু একসাথে বলা যায়। ইটস টাইম টু বি গোয়িং, টেক কেয়ার অফ ইউর সেলফ, হ্যাভ আ গুড ডে। তো তুমি চিন্তা করো, বাই বাই বললে তো শুধু সাধারণ একটা বিদায় হলো, আর গুড বাই বললে খুব সাধারণ একটা বিদায় হলো, বাট তুমি যদি এভাবে বলতে পারো ইটস টাইম টু বি গোয়িং, এখন যাওয়ার সময় হয়েছে, টেক কেয়ার অফ ইউর সেলফ, হ্যাভ আ গুড ডে, তাহলে দেখি তিনটা সেন্টেন্স মিলে একটা বিদায় সিচুয়েশন তৈরি হলো, এবং যেটা তোমাদের অনেক বেশি স্মার্ট ইংলিশ বলতে সাহায্য করবে। অর সাপোজ ইউ হ্যাভ টু সে সরি টু সামওয়ান, কাউকে তুমি সরি বলতে চাচ্ছ, নর্মালি আমরা বলি সরি আর আম সরি, বাট এটাকে না বলে আর অনেক ভাবে বলা যায় সরি। যেমন আমরা বলতে পারি পার্ডন মি, পার্ডন মি শব্দের অর্থ হচ্ছে মাফ করবেন বা ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। অর ইউ ক্যান সে প্লিজ ফরগিভ মি, সিলি মি মানে আমি কি এটা বোকামি করে ফেললাম তোমার সাথে, মাফ করে দাও। সিলি মি, সিলি মি বলতে আমি এটা বোকামি করেছি, আমি এর জন্য তোমার কাছে ক্ষমা চাই। অর ইউ ক্যান সে আই এম রিয়েলি সরি, আই অ্যাপোলোজাইজ, এই অ্যাপোলোজাইজ শব্দের অর্থ ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। আর এখানে এক্সকিউজ মি, এক্সকিউজ মি বলতে কিন্তু মাফ করবেন, এক্সকিউজ মি মাফ করবেন। আই রিগ্রেট, রিগ্রেট মানে হচ্ছে অনুতাপ করা, মানে তুমি যখন একটা ভুল করে ফেলবে, ভুল করার পরে যখন তুমি কষ্ট পাবে, দিস ইজ কল রিগ্রেট, অনুতাপ করা। সো আমরা নর্মালি সরি না বলে বলতে পারি প্লিজ ফরগিভ মি, আর আই এম রিয়েলি সরি, আর আই রিগ্রেট, আর পার্ডন মি। আর সরি তো আমরা খুব কমন, এটা সবাই জানে, এটা সবাই বলে, বাট আমরা একটু চেষ্টা করি একটু স্মার্ট হয়েতে বলার জন্য, সেক্ষেত্রে আমরা বলবো প্লিজ ফরগিভ মি, অর ইউ ক্যান সে আই এম রিয়েলি সরি, আই রিগ্রেট।
আচ্ছা, এবার দেখো, তুমি কোনো রাস্তায় কারো মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছ, অথবা কোনো একজন কাউকে ডাকতে চাচ্ছ, তুমি টু অ্যাট্রাক্ট সামওয়ানস অ্যাটেনশন, তুমি কারো মনোযোগ আকর্ষণ করতে চাও, সেক্ষেত্রে আমরা নর্মালি বলতে পারি এক্সকিউজ মি। এক্সকিউজ মি বলতে ওই যে মাফ করবেন, এটা ক্ষমা চাওয়ার জন্য ব্যবহার করা যায়, আবার কারো মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহার করা যায়। আবার তুমি বলতে পারো হেই গট ইট, হেই গট ইট, তুমি কি বুঝতে পেরেছ? লিসেন টু মি, আমার কথা শোনো। ডোন্ট ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ও ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারো আমি কি বলছি? ডু ইউ ফলো মি, ক্যান ইউ হিয়ার মি? ও কাম অন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনাদের মনোযোগ পেতে পারি? মানে আমি কি আপনার, আমি যে কথা বলে বলছি আপনারা কি দয়া করে আমার দিকে মনোযোগ দিবেন? এক্ষেত্রে আমরা কারো মনোযোগ আকর্ষণ করার জন্য এই ফ্রেজ গুলো ব্যবহার করতে পারি। সো আই হোপ দিস ফ্রেজেস উইল মেক ইউর স্পিচ মোর স্মার্ট অ্যান্ড ইউ উইল এনজয় দিস ক্লাস।